এগুলো সেই প্রাসাদের ভিতের ধ্বংসাবশেষ, ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক বিষয় আমি লক্ষ্য করছি, এখানে দেখুন পাইপলাইনের মতো কিছু একটা বোঝা যাচ্ছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে রোশনিবাগ, হাজারদুয়ারির পশ্চিম দিকে, অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পাড়ে। আমার পিছনের দিকে লক্ষ্য করলে অবশ্যই হাজারদুয়ারিটা আপনারা দেখতে পাবেন, হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া দেখতে পাবেন এখান থেকে। আজ আমি এখান থেকেই নবাব সিরাজদৌলার স্বপ্নের প্রাসাদ হিরাঝিলের উদ্দেশ্যে রওনা দেব। বর্তমানে হিরাঝিলের অবস্থা কেমন আর কি অবস্থায় হিরাঝিল আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু হিরাঝিলের লোকেশনটা আমার ঠিক জানা নেই, তাই হয়তো স্থানীয়দের সাহায্য নিতে হতে পারে। তো চলুন ঘুরে আসি হিরাঝিল প্রাসাদ। বন্ধুরা, মেঠো রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি হিরাঝিলের উদ্দেশ্যে। তার আগে সামনে হয়তো একটা রাস্তা পাওয়া যাবে যেটা মেন রোড, সেই রাস্তায় প্রথমে উঠব, তারপর সেখান থেকে কাউকে জানবো যে রাস্তাটা ঠিক কোন দিকে পড়বে। হিরাঝিলটা এখান থেকে কতদূর যেতে হবে আমাদের? এই তো সামান্য, এই সামান্য সামান্য বলতে কত কিলোমিটার মতো হবে? এক কিলোমিটার? হ্যাঁ, এক কিলোমিটার, এক কিলোমিটার হবে। গঙ্গার ধারে না, ঘাট? ঘাট থেকে কতটুকু? কোন ঘাট থেকে? ওই যে ওই পারঘাট থেকে। হ্যাঁ, পারঘাট থেকে দেখতে পাওয়া যায়, পারঘাট থেকে এক কিলোমিটার হবে। পারঘাট এক কিলোমিটার থেকে মানে মোটামুটি তুমি দু কিলোমিটার ধরে রাখো, মানে এখান দিয়ে এই রোড দিয়ে গিয়ে একটা স্কুল দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, স্কুল দেখতে গিয়ে স্কুল থেকে একটু আগে গিয়ে ঘরের পুরনো প্রাচীর দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অসুবিধা, ওখানে জিজ্ঞাসা করলে তো জানিয়ে দিবে লোকে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো কাকার কাছে আমরা জেনে নিলাম যে হিরাঝিলটা কোথায়, হয়তো আমাদের আর অসুবিধা হবে না। সামনে রাস্তায় উঠি। বন্ধুরা, আমরা রোশনিবাগ নবাব সুজাউদ্দিনের কবরস্থানের পাশ দিয়ে এগিয়ে চলেছি হিরাঝিলের উদ্দেশ্যে। হয়তো আর বেশি সময় আমাদের লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমরা হিরাঝিল পেয়ে যাব। এখানে হিরাঝিলটা কোথায় বলতে পারবেন? সামনে মোড় দিয়ে? ঠিক আছে, এই রাস্তাটা হিরাঝিল যাবে, ওইদিক দিয়ে বাইক যাবে। তো মেন রাস্তা থেকে একটু নেমে এসে এখানে দেখলাম হিরাঝিল লেখা একটা সাইনবোর্ড আছে, অর্থাৎ কোন দিকে হিরাঝিল, কোন দিকে হিরাঝিলের রাস্তাটা পড়বে সেটা চিহ্নিত করা আছে। এই চিহ্ন ধরে আমরা হিরাঝিলের দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা, অবশেষে আমি হিরাঝিল পৌঁছে গেছি। মুর্শিদাবাদের কিছু ইতিহাসপ্রেমী মানুষ এবং এখানকার স্থানীয় লোকজন মিলে এই জায়গাটিকে অনেকটাই পরিষ্কার করেছে যাতে পর্যটক এখানে আসতে পারেন, আর রাস্তাগুলোও চিহ্নিত করে দেওয়া হয়েছে যাতে মানুষজন রাস্তাটা ঠিকঠাক বুঝতে পারে। আগে যে জঙ্গল অবস্থায় ছিল এই জায়গাটা, এখন সেই জঙ্গল আর নেই, টোটালি পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি হিরাঝিল প্রাসাদ। যদিও এখন এটা প্রাসাদ ঠিক বলা যাবে না, এখানে বাঁশ গাছে পরিপূর্ণ আছে, বাঁশের একটা জঙ্গল। আর এখানে এসে কেমন যেন একটা আলাদা অনুভূতি কাজ করছে। যদিও একসময়ের সেই বড় রাজপ্রাসাদ, কখনো হয়তো সেই রাজপ্রাসাদে প্রবেশ করার আমাদের ক্ষমতা হতো না, এখন প্রাসাদটি ধ্বংস, সেই রাজা রাজপ্রাসাদ কেউ নেই, তাই হয়তো আমরা এই রাজপ্রাসাদে আসতে পেরেছি। এখানে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের যে
ভিত সম্ভবত পিছনের ভিতই হবে, কারণ পিছনেই, কারণ পাশেই ভাগীরথী নদী, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেটা দেখছেন এগুলো হচ্ছে প্রাসাদের পেছনের ভিত, আর এই রকম দেখবেন এখান থেকে অনেকটা এলাকা এরকম চলে গেছে। আর আমার সামনে দিকেও যদি দেখেন, লক্ষ্য করেন, তাহলে এইরকম বিস্তীর্ণ এলাকা আপনি পাবেন যে ভিতটা সোজা হয়ে চলে গেছে। আর সেই সময়ের ইট আপনি লক্ষ্য করতে পারবেন, এগুলো সেই ছোট ছোট ইট। এইরকম ধ্বংসাবশেষ অনেক দেখতে পাবেন। আরও একটু যদি আমরা ওই দিকে যাই, তাহলে ওখানেও একটা এরকম স্তূপের মতো আছে, ধ্বংসস্তূপের মতো। চলুন ওটা দেখে আসি। বন্ধুরা, এখানে একটা আমরা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, যেটা প্রাসাদেরই কোনো একটা অংশ হবে, এখনও বর্তমান, কারণ এটাতে নতুনভাবে কোনো কনস্ট্রাকশন করা হয়নি। সেই পুরনো সময়েরই ইট এবং সেই পুরনো সময়েরই চুনসুরকির চুনসুরকির মিশ্রণ আপনি এখানে দেখতে পাবেন। এগুলো চুনসুরকির মিশ্রণ আর সেই সময়েরই ছোট ছোট ইট। এই হিরাঝিলে যদি আপনারা আসেন, তো এই রকম ধ্বংসস্তূপ আপনারা প্রচুর দেখতে পাবেন। তো চলুন এবার আমরা এখান থেকে নদীর ওইদিকে যাওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হিরাঝিল প্রাসাদের ভিত। আমি হিরাঝিল প্রাসাদের ভিতের উপরেই দাঁড়িয়ে আছি, আর এই ভিতের ধ্বংসাবশেষ নদী গর্ভে কীভাবে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা ক্যামেরাটা যদি আমি ঘোরাই তবে স্পষ্টভাবে বুঝতে পারবেন। কারণ আমার ঠিক পাশেই রয়েছে ভাগীরথী নদী, আর এই নদী আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে নবাব সিরাজদৌলার সেই ঐতিহাসিক এবং স্বপ্নের প্রাসাদ হিরাঝিল। বন্ধুরা, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ। উপর থেকে অতটা দেখে বোঝার উপায় নেই, কিন্তু একটু যদি নদীর পাড়ে নামা যায় তাহলে এই যে ধ্বংসাবশেষগুলো আপনাদের সামনে পুরোটা তুলে ধরা যাবে। তো চলুন একটু নদীর পাড়ে নেমে দেখা যাক। ছোট্ট সরু গলির মতো দেখতে পাচ্ছেন, এদিক দিয়েই আমরা নামার চেষ্টা করছি। দেখি সব আবর্জনায় ভর্তি হয়ে আছে, নামা যায় কি না। এই যে এইগুলো দেখছেন, এগুলো সেই প্রাসাদেরই ভিটের সেই সময়ের তো চুনসুরকি আর ইট দিয়ে তৈরি করা ছিল। একটু নিচে নামি। এগুলো সেই প্রাসাদের ভিতের ধ্বংসাবশেষ, ধীরে ধীরে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক বিষয় আমি লক্ষ্য করছি, এখানে দেখুন পাইপ লাইনের মতো কিছু একটা বোঝা যাচ্ছে। তখনকার সময়ে যে পাইপ লাইন ছিল, হয়তো প্রাসাদের জল এই পাইপ লাইন দিয়েই বেরিয়ে আসতো। দেখুন, শুধু একটাই নয়, এখানে কিন্তু অনেক কটা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এরকম পাইপ লাইনের মতো। আরো একটু এগিয়ে যাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখুন, এটা সেই প্রাসাদের ভিত, কতটা মজবুত সেই সময়ের ভিত। সব আস্তে আস্তে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।
যে কোনো সময় স্লিপ করতে পারে পা। একবার স্লিপ করে গেলে একদম নদীতে গিয়ে পড়তে হবে। ওই রকম এর আগে যেটা দেখালাম, হ্যাঁ সেই রকমই আর একটা পাইপ লাইনের মতো এখানেও দেখতে পাচ্ছি। বন্ধুরা, অনেকটা এলাকা জুড়েই রয়েছে এই হিরাঝিল প্রাসাদের ভিতের ধ্বংসাবশেষ। সম্পূর্ণ হয়তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সব জায়গায় এখনও নামার মতো পরিস্থিতি নেই, চারিদিকটায় জঙ্গল। কিন্তু রিসেন্টলি একটা সংগঠন, হিরাঝিল বাঁচাও কমিটি নামের একটা সংগঠন, এই জায়গাটিকে পরিষ্কার করেছে। এই জঙ্গলগুলো পরিষ্কার করার ফলেই আপনাদের এই জায়গায় নেমে এই ভিতের অবস্থাটা দেখাতে পারছি, না হলে হয়তো এই ভিতের অবস্থাটা দেখানো সম্ভব হতো না। বন্ধুরা, এই হচ্ছে সেই নবাব সিরাজদৌলার হিরাঝিল প্রাসাদের ভিত। একটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হাজারদুয়ারি স্পষ্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর এই ভিতের উপরটা দেখুন কিভাবে বাঁশে বাঁশ গাছের জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। আর এই যে ভিতটা দেখছেন তার দুটো স্তর আমরা দেখতে পাচ্ছি। একটাতে দেখুন সেই আমলের চুন সুরকি দিয়ে ছোট ছোট ইট বসানো আছে, আর সেই আমলের যে চুন সুরকি তার চুনের যে সাদা ভাবটা এখনও আপনারা লক্ষ্য করতে পারবেন। আর ঠিক নিচেই দেখুন কিভাবে জল জমে একটু স্যাঁতস্যাঁতে ধরনের আছে, কিন্তু এই যে স্তরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম জল প্রবেশ করতে পারেনি বলেই আমার মনে হচ্ছে। বন্ধুরা, এখানে একজন আমি স্থানীয় দাদাকে পেয়েছি, তার মুখ থেকে আমি কিছু জেনে নেব এই হিরাঝিল প্রাসাদ সম্পর্কে, এবং এটা কারা সংস্কার করছেন এবং কিভাবে সংস্কারের কাজ চলছে এবং তাদের কি সুবিধা হবে বা অসুবিধা হবে এটা সম্বন্ধেই আমি তার কাছে কিছু জেনে নিচ্ছি। হ্যাঁ দাদা, আপনার নামটা কি একটু যদি বলেন? নারায়ণ মণ্ডল। নারায়ণ মণ্ডল, আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এখানকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, যে এই যে হিরাঝিলকে কেন্দ্র করে এখন এই হিরাঝিলকে পরিষ্কার করা হচ্ছে বা নতুনভাবে হয়তো হিরাঝিলকে একটা পর্যটন কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে কিছু স্থানীয় বাসিন্দা প্লাস ইতিহাসপ্রেমী মানুষ বলতে পারেন, সেটাকে আপনি কি চোখে দেখছেন? আমি এখন যা দুর্নীতি ঘটেছে আমাদের সতীচুরার, এই তো দু বছর চার বছরের পর চাপ ভেঙে পড়ছে, ভাগীরথী চলে আছে, এটা তো আমাদের লাইফ নাই, ছেলেপেলের লাইফ তো আছে। আর এখানে যদি হিরাঝিল মানে কেন্দ্র করে একটা তৈরি হয় তাহলে আমাদের ভবিষ্যতে কিছু না, আমাদের ছেলেপেলের ভবিষ্যতে তো গঠনটা তৈরি হবে। এবার যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে হিরাঝিলকে নতুন রূপ দেওয়ার জন্য বা পর্যটন কেন্দ্র করার জন্য, তাদের সঙ্গে কি আপনারা থাকছেন? একই সঙ্গে, আমারও বাড়িতে আমারই ভাই ভাইপো আছে, গোটা এলাকায় থাকছে, এদের থেকে কোনো আমত নাই কাউরি, তৈরি হোক, থানা টানা সব তো অ্যাটাম নিয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে। বন্ধুরা, নবাব সিরাজদৌলার হিরাঝিল প্রাসাদের বর্তমান অবস্থা আপনাদের সামনে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো মুর্শিদাবাদ সম্পর্কিত ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।